আজকের ভিডিওটি আপুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি যারা টিনেজ আপুরা আছো তাদের জন্য। এই ভিডিওটাতে থাকছে ব্রা সম্পর্কে কিছু বেসিক ধারণা, যেগুলো না জানলেই না। কিভাবে তুমি নিজেই নিজের জন্য পারফেক্ট সাইজের একটা ব্রা চুজ করবে, বাজারে ঠিক কত প্রকারের ব্রা পাওয়া যায়, কোন টাইপের ব্রা ঠিক কোন কোন সময়ে পরতে হয়, অনলাইনে কোথায় ভালো মানের বা ভালো ব্র্যান্ডের ব্রা পাওয়া যায়, ইংরেজিতে ব্রা বা ব্রেসিয়ার, বাংলায় বক্ষবন্ধনী বা কাচুলি, যে নামেই ডাকা হোক না কেন, এটি মেয়েদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ একটি পোশাক। প্রাচীন গ্রিক সভ্যতার অনেক আগে থেকে, অর্থাৎ প্রায় 4000 বছর আগে থেকে মেয়েদের বিশেষ ধরনের ব্রা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এত দূরের ইতিহাসে যাব না, আজ থেকে 100 বছর আগের কথাই ভাবা যাক। মজার ব্যাপার হচ্ছে, 1922 সালের আগ পর্যন্ত ব্রায়ের মধ্যে কাপের কোনো ব্যবহার ছিল না, তখন এক ধরনের বিশেষ ক্রোসেট ব্রা ব্যবহার করা হতো। ঠিক 1922 সালে এক রাশিয়ান নারী কাপ ব্রায়ের প্রয়োজনীয়তা অনুভব করে মেডেন ফ্রম নামে একটি ব্রা কোম্পানি খুলে বসেন। ওনাদের বানানো প্রথম কাপওয়ালা ব্রা, যা মুহূর্তেই বিশ্বে জনপ্রিয়তা অর্জন করে, সেই কোম্পানির মাধ্যমেই প্রথম কাপের বিভিন্ন সাইজের সিস্টেম চালু করা হয়, যেই সিস্টেম এখনো প্রচলিত। ইতিহাস অনেক হলো, এবার বাস্তবে ফিরি। টিনেজ মেয়েদের একটা সময়ে এসে ব্রা কেনার প্রয়োজনীয়তা হয়ে পড়ে, তখন আমরা মা, খালা বা বড় বোনদের সাহায্য নিয়ে থাকি। ওনারা ওনাদের পছন্দ মতো একটা ব্রা কিনে দিয়ে দায়িত্ব পালন করে ফেলেন, আর সমস্যাটা শুরুই হয় ঠিক তখন থেকে, যখন কিনা ওনারা কোনো মাপঝোক ছাড়াই চোখের আন্দাজে কোনো ভুল সাইজের একটি ব্রা তোমাকে কিনে দেয়। ভুল সাইজের ব্রা পরলে ব্রেস্টে ব্যথা, শেপ নষ্ট হওয়া থেকে শুরু করে নানান সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা সমাধানের জন্য চলো জেনে নেওয়া যাক ঠিক কিভাবে তুমি মেজারমেন্ট টেপ দিয়েই পারফেক্ট সাইজের একটি ব্রা চুজ করবে। পারফেক্ট সাইজের ব্রায়ের জন্য বের করতে হবে ব্যান্ড সাইজ এবং বাস্ট সাইজ। স্টেপ 1, ব্যান্ড সাইজ বের করার জন্য তোমার স্তনের ঠিক নিচ বরাবর ইঞ্চি টেপটি দিয়ে মেপে নাও। যদি সংখ্যাটি জোর হয় তাহলে এর সাথে 4 যোগ করো, তাহলে 32 + 4 হয় 36, এটি তোমার ব্যান্ড সাইজ। আর যদি সংখ্যাটি বেজোর হয় তাহলে 5 যোগ করো, অর্থাৎ সংখ্যাটি 31 হলে 31 + 5 36 হচ্ছে তোমার ব্যান্ড সাইজ। স্টেপ 2 তে বাস্ট সাইজ বের করতে স্তনের ঠিক উপরে আলতোভাবে ইঞ্চি টেপ দিয়ে ধরো, মনে করো সংখ্যাটি হচ্ছে 38। এখন বাস্ট সাইজ থেকে ব্যান্ড সাইজ বিয়োগ করলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত কাপ সাইজ, অর্থাৎ 38 - 36 = 2। আর কাপ সিস্টেম অনুযায়ী 2 অর্থ বি, তার মানে 36 ব্যান্ড সাইজের বি কাপটি তোমার জন্য পারফেক্ট। যদি বিয়োগফল 3 হতো তাহলে সি, 4 হলে ডি, এভাবে চিত্রে দেখানো কাপ সাইজ সিস্টেম অনুযায়ী বাড়তে থাকবে। ড্রেসের কালারের উপর নির্ভর করে ব্রায়ের কালারটা চুজ করতে হবে, নয়তো ড্রেসের কালারের সাথে ব্রায়ের কালারটা যদি ম্যাচ না করে তাহলে খুবই এম্বারেসিং একটা সিচুয়েশনে পড়তে হবে। যেমন একটু ডার্ক কালার ড্রেসের সাথে যে কোনো লাইট কালারের ব্রা ব্যবহার করা যেতে পারে, কিন্তু লাইট কালার ড্রেসের সাথে অবশ্যই ড্রেসের কালারের সাথে ম্যাচ করে বা নুড কালারের ব্রা ব্যবহার করতে হয়। কালার নিয়ে কনফিউশন থাকলে তোমরা নুড কালারের ব্রা ব্যবহার করতে পারো, কেননা নুড কালারের ব্রা যে কোনো কালারের ড্রেসের সাথেই তোমরা পরতে পারবে। অন্যান্য পোশাকের চাইতে ব্রা ক্লিনিং এর ব্যাপারে আমাদের কিন্তু অনেক সচেতন হতে হবে, যেহেতু এটি আমরা ইনার হিসেবে ব্যবহার করে থাকি, তাই খুব সহজেই এটি শরীরের সাথে লেগে বা ঘামের দ্বারা খুব সহজেই ময়লা হয়ে যায়। তাই হাইজিনের কথা চিন্তা করলে এটা কিন্তু একবার ব্যবহার করার পর আরেকবার না ধুয়ে ইউজ করাটা উচিত না। আর ক্লিনিং এর ক্ষেত্রে ব্রাটাকে অবশ্যই অবশ্যই হাতে ওয়াশ করতে হবে বা হ্যান্ড ওয়াশ করতে হবে, কোনো অবস্থাতেই কিন্তু এটাকে ওয়াশিং মেশিনে ওয়াশ করা যাবে না। এতে করে যেটা হবে, ব্রার যে ওয়্যারগুলো থাকে সেগুলো পেকে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, এছাড়া ফোমগুলোও কিন্তু সে হারিয়ে ফেলবে। প্রথমেই আমি যে ব্রাটা নিয়ে কথা বলবো সেটা হলো সিঙ্গেল প্যাডেড ওয়্যার্ড ব্রা। এই ব্রাগুলোতে দেখো নিচের পোর্শনটায় একটা ওয়্যার দেওয়া আছে, যেটা তোমার ব্রেস্টকে অনেক সুন্দর একটা শেপ দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে ব্রেস্টটাকে হোল্ড করে রাখবে। অনেকের একটা ভুল ধারণা থাকে যে ওয়্যার ব্রা পরলে ব্যথা পাওয়া যায়। তাদের জন্য বলে রাখি, তুমি যদি সঠিক সাইজের কাপটা যদি চুজ করতে পারো তাহলে তোমার কিন্তু ব্যথা হওয়ার কোনো চান্সই থাকবে না, বরং এই ধরনের ব্রা পরতে তুমি খুব কমফোর্ট ফিল করবে আর কনফিডেন্স পাবে। আর
এই ব্রার প্যাডের পোর্শনটা একটা সিঙ্গেল প্যাড বা ফোম দিয়ে করা হয়েছে, তাই লং টাইম ব্যবহারেও কোনো প্রবলেম হবে না এবং খুব সুন্দর একটা শেপড লুক দিবে আউটফিটের সাথে। মূলত যারা অনেকক্ষণ বাইরে থাকে, অফিস করে বা ঘরের কাজে বাইরে যায়, ক্লাস করে, তাদের জন্য এই ধরনের ব্রাগুলো খুবই হেল্পফুল। এমন একই টাইপের আরেকটা ব্রা আছে যেটাকে বলা হয় টি শার্ট ব্রা। এই দুটো ব্রার মধ্যে পার্থক্য হলো, দেখো এই টাইপের ব্রায়ের কাপের উপরের লেসের আলাদা কোনো ডিজাইন করা নেই, তাই এটা পাতলা টি শার্টের সাথে পরলেও উপর থেকে ব্রার কোনো ডিজাইন বা শেপ ভিজিবল হবে না। সো তোমাদের দিনের প্ল্যান আর ড্রেসের টাইপ অনুযায়ী কিন্তু এই দুই ধরনের ব্রা থেকে তোমরা যে কোনো একটা ব্রা সিলেক্ট করতে পারো। আরেকটা মোস্ট কমন ব্রা হচ্ছে পুশ আপ ব্রা। এই ব্রাগুলোতে কাপের নিচে ওয়্যার দেওয়া থাকবে, কিন্তু কাপের ভিতরের অংশের নিচের দিকে একটা এক্সট্রা ফোম দেওয়া থাকবে, যেটা কিনা তোমার ব্রেস্টকে একটা এক্সট্রা লিফট দিবে। যাদের ধরো ব্রেস্টের সাইজটা একটু ছোট বা স্যাগি, মানে ঝুলে গেছে, তারা কিন্তু চাইলেই এই ধরনের ব্রাগুলো ইউজ করতে পারো। এই ব্রাটা তোমার ব্রেস্টের ঝুলে থাকা যেই ভাবটা থাকবে সেটাকে দূর করে খুব সুন্দর একটা ব্রেস্টের শেপ দিবে। এর কাছাকাছি আরেক টাইপের একটি ব্রা হয় যেটাকে বলা হয় ডাবল প্যাডেড ব্রা, যেটা কোনো প্রোগ্রামে বা অকেশনে বা কোনো পার্টিতে গেলে তোমরা গাউন বা ব্লাউজ এগুলোর সাথে কিন্তু ক্যারি করতে পারবে। তাহলে তোমার আউটফিটটা দেখতে কিন্তু একদমই পারফেক্ট লাগবে। অনেক সময় দেখা যায় যে আমরা পার্টিতে যাওয়ার জন্য পার্টির ড্রেসের সাথে, যেমন সেটা হতে পারে গাউন বা শাড়ির ব্লাউজের সাথে কি টাইপ ব্রা পরবো সেটা নিয়ে খুব কনফিউশনে থাকি। এক্ষেত্রে ডাবল প্যাডেড ব্রা এবং পুশ আপ ব্রা হতে পারে বেস্ট সলিউশন। তবে যাদের ব্রেস্টের সাইজটা একটু বড় তাদের জন্য সিঙ্গেল প্যাডেড ব্রাটা কিন্তু সেম কাজ করবে। যে সকল আপুরা হাউসওয়াইফ বা দিনের বেশিরভাগ সময় বাসায় থাকো, তারা কিন্তু নিজেদের ব্রেস্টের শেপটা ঠিক রাখার জন্য আর কমফোর্টেবল ভাবে চলাফেরা করার জন্য নন প্যাডেড ব্রা ইউজ করতে পারো। এই ব্রাগুলো একদমই লাইট ওয়েট হয়, এটাতে কোনো প্যাড বা ফোম থাকে না, তাই খুব কমফোর্টের সাথে এগুলো কিন্তু বাসায় ব্যবহার করা যেতে পারে। এগুলোতে সাধারণত ওয়্যার দেওয়া আবার ওয়্যার ছাড়া দুইভাবেই পাওয়া যায়। আরেকটা মোস্ট পপুলার ব্রা হচ্ছে সিমলেস ব্রা। এই ধরনের ব্রা প্যাডেড বা নন প্যাডেড দুই ধরনেরই হতে পারে। এই ব্রাগুলোতে একটা কমন ব্যাপার থাকে, সেগুলো হচ্ছে এই ব্রাগুলোর নিচের দিকে কোনো প্রকার ওয়্যার দেওয়া থাকে না, তাই যারা ওয়্যারলেস ব্রা ইউজ করতে কমফোর্টেবল ফিল করো বা যাদের অ্যালার্জির বা চুলকানির প্রবলেম আছে তারা কিন্তু চাইলেই সিমলেস ব্রা ইউজ করতে পারো। অনেকে ব্যাকলেস ড্রেস বা ব্লাউজের সাথে স্ট্র্যাপলেস ব্রা পরতে পছন্দ করো। বিভিন্ন ডিজাইনের স্ট্র্যাপলেস ব্রা রয়েছে, তোমরা চাইলে সেসব পরতে পারো। আর যারা অফ শোল্ডার ড্রেসের সাথে ব্রা পরতে চাও তাদের জন্য পোর্টেবল স্ট্র্যাপের ব্রাগুলো হতে পারে বেস্ট। এই ব্রায়ের স্ট্রেপগুলো তোমরা যে কোনো সময় চাইলেই খুলে বা লাগিয়ে যে কোনোভাবেই কিন্তু পরতে পারো। এছাড়া তোমরা কিন্তু চাইলে এগুলোতে ট্রান্সপারেন্ট স্ট্রাইপও অ্যাড করে পরতে পারো। এই ব্রাগুলোতে দেখো এই পোর্শনটাতে এক ধরনের স্টিকি পাইপের মতো রয়েছে, তুমি পরার পরে বডিতে একটা স্টিকি একটা সাপোর্ট দিয়ে রাখবে, সো দ্যাট স্ট্র্যাপ ছাড়াও এটা বডিতে একদম লেগে থাকবে, তাই বারবার টেনে পজিশন ঠিক করার মতো বিরক্তিকর সিচুয়েশনে তোমাদের পরা লাগবে না। এখন কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্রা নিয়ে, যেটা হলো স্পোর্টস ব্রা। ব্রা সিলেকশনের ক্ষেত্রে এই ভুলটা ভুলেও করা যাবে না, কেননা তোমরা বাসায় ব্যায়াম করো বা জিমে গিয়ে করো অথবা সকালে একটু জগিং, যাই হোক না কেন, তখন কিন্তু এমন একটা ব্রা পরা উচিত যেটা তোমার ব্রেস্টকে পারফেক্ট একটা সাপোর্ট দিবে, নয়তো খুব অল্পেই ব্রেস্টের শেপ নষ্ট হয়ে যাবার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আমার হাতে যেই স্পোর্টস ব্রাটা দেখছো, নর্মালি স্পোর্টস ব্রা বিভিন্ন ডিজাইনে হলেও টাইপটা এমনই হয়। পিছনে টি শার্ট ব্যাগ স্ট্র্যাপগুলো একটু স্ট্রং টাইপ হয়, যেন ভারী কাজের ক্ষেত্রে এটা একটা পারফেক্ট সাপোর্ট দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্রা হচ্ছে নার্সিং ব্রা। এটি মূলত আমার মতো যে সকল আপুরা নতুন মা হয়েছ বা যাদের ব্রেস্ট ফিডিং বেবি আছে তাদের জন্য। নার্সিং ব্রা ব্রেস্টের অতিরিক্ত ওজনকে ধরে রাখতে সাহায্য করে, সেই সাথে স্তনে থাকা কুপার্স লিগামেন্টসগুলোকে সাপোর্ট দিয়ে থাকে, ফলে পরবর্তীতে ব্রেস্ট ঝুলে যাওয়া বা স্যাগি হতে দেয় না। পাশাপাশি বেবিকে খুব সুন্দরভাবে ব্রেস্ট ফিট করানোর জন্য এই ব্রাতে একটি পার্ট আছে। অনলাইনে আমরা ভালো মানের বা ভালো ব্র্যান্ডের ব্রা কোথায় পাবো? তো তোমরা যারা ঘরে বসেই অনলাইনে ভালো মানের ভালো ব্র্যান্ডের ব্রা কিনতে চাও, তারা আই বাই সিক্রেটের ফেসবুক পেজ, গ্রুপ, ইনস্টাগ্রাম আইডি
কিংবা ওয়েবসাইট থেকে খুব সহজেই কিনতে পারবে। আই বাই সিক্রেটের পেজে ইনবক্স করলেই ওনারা তোমাদেরকে তোমাদের সঠিক সাইজ চুজ করতে হেল্প করবে। বাই চান্স প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি তোমার মনে হয় সাইজ সঠিক হয়নি, সেক্ষেত্রে ওনাদেরকে পুনরায় নক করলে প্রোডাক্টটি এক্সচেঞ্জ করে নিতে পারবে। মজার ব্যাপার হচ্ছে আই বাই সিক্রেটের কাছে তুমি ব্রা বাদে নাইটি, পিজে সেট, টপস, টি শার্ট, ট্যাঙ্ক টপ সহ যে কোনো ফ্যান্সি ইন্টিমেট ক্লদিং আইটেমস পেয়ে যাবে। আই বাই সিক্রেটের কাছে তুমি ইউকের মোস্ট পপুলার ব্র্যান্ড যেমন হাঙ্কে মলার, H&M, M&S সহ অন্যান্য ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছ। প্রোডাক্ট ডেলিভারি প্রাইভেসির ক্ষেত্রে ওনারা অত্যন্ত সচেতন। ওনারা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে তোমার জন্য প্রোডাক্ট পাঠাবে, যা অন্য কারো হাতে পড়লেও সে বুঝতে পারবে না যে এটার ভিতরে কি আছে। আমার যারা সাবস্ক্রাইবার আছো বা ফলোয়ার্স আছো তাদের জন্য কিন্তু ওনারা একটা স্পেশাল ডিসকাউন্ট রেখেছে। ওনাদের কাছ থেকে 2,000 টাকার কেনাকাটা করলেই তোমরা পেয়ে যাচ্ছ 5% ডিসকাউন্ট, আর 4,000 টাকার কেনাকাটা করলে তোমরা পেয়ে যাচ্ছ 5% ডিসকাউন্টের সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আর প্রতি 1,000 টাকার কেনাকাটায় তোমরা পেয়ে যাচ্ছ একটি মেম্বারশিপ কার্ড, যেটার মাধ্যমে তোমরা নেক্সট কোনো পারচেজ করলেই পেয়ে যাবে নানান ধরনের ডিসকাউন্ট। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বান্ধবী, রিলেটিভ, অবশ্যই যারা মেয়ে আপুরা আছো তাদের সাথে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা যারা টিনেজ আপুরা আছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের টিনেজ ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। বলা যায় না তারও কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।